বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির ভ্রমণের সমস্ত তথ্য বিবরণ। আমরা এখানে কিভাবে যাব, মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কি আছে, মন্দির ছাড়া আর এখানে কি দেখার আছে তা জেনে নেব এই ভিডিওতে। থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। দক্ষিণেশ্বর মন্দিরটি সুন্দরভাবে ট্রেন স্টেশন এবং সড়কপথের বাস রাস্তার সাথে যুক্ত। ট্রেনে করে আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি লোকাল চেপে আপনাকে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। এছাড়াও হাওড়া স্টেশন ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাস যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে কি কি বাস যাচ্ছে তার বিবরণ আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর পাশেই রয়েছে মেট্রো ট্রেনের সুব্যবস্থা, আপনারা চাইলে মেট্রো ট্রেনে করেও আসতে পারেন। দমদম মেট্রো থেকে দুটো স্টেশন পরেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো। ট্রেন স্টেশন এবং বাস স্টপেজটি যুক্ত হয়েছে এই স্কাইওয়াকের মাধ্যমে। মন্দিরে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই স্কাইওয়াকের রাস্তা ধরে। এই স্কাইওয়াকের রাস্তাটি আপনাকে পৌঁছে দেবে দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বারে। মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী পেয়ে যাবেন আপনারা এই স্কাইওয়াকে। এছাড়াও মন্দিরের ভেতরেও পেয়ে যাবেন আপনারা পুজো সামগ্রী। স্কাইওয়াকের শেষেই চলমান সিঁড়ির সাহায্যে আপনারা পৌঁছে যাবেন একদম মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরে প্রবেশ করতেই বাঁদিকে আপনারা পেয়ে যাবেন কার পার্কিং এর সুব্যবস্থা। মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে সাথে নিয়ে আসা মোবাইল ফোন, ব্যাগ, জুতো সব রেখে যেতে হবে এই কাউন্টারে। এই মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় এবং তার সহকারী পুরোহিত ছিলেন তার ছোট ভাই গদাধর বা রামকৃষ্ণ পরমহংস দেব। দাদার মৃত্যুর পর মূল মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে তিনি নিযুক্ত হন। তিনি এবং তার স্ত্রী সারদা দেবী প্রায় 30 বছর এই মন্দিরে ছিলেন। তাদের থাকার ঘরগুলি এখনও মন্দিরের মধ্যে আছে এবং সেগুলিকে সংরক্ষণ করে রাখা আছে। কথিত আছে রামকৃষ্ণ পরমহংস দেব সংলগ্ন গোরস্থানে পঞ্চবটী বনে সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং মূল মন্দিরের মূর্তিতে ও মন্দির সংলগ্ন অনেক জায়গায় মা কালী বা মা ভবতারিণীর অনেক জায়গায় দর্শন পান। যুগের হাওয়ায় পঞ্চবটী বন তার মর্যাদা হারিয়েছে। রামকৃষ্ণ দেবের কথায় এই মন্দিরটি হল মায়ের বাড়ি, তাই মা ভবতারিণী এই মন্দিরে ছিলেন, আছেন ও থাকবেন। এই বিশ্বাস নিয়েই অগণিত ভক্তগণ মায়ের বাড়ি দক্ষিণেশ্বর মন্দিরে আসে পুজো দিতে।
এবং মায়ের কাছে তাদের মনের কথা বলতে। ভেতরেই আছে এই দোকানগুলো। এখানে ঠাকুরের মূর্তি সহ অন্যান্য জিনিস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, খুব ভালো লাগলো মায়ের মন্দিরে এসে। আপনারাও অবশ্যই আসবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।